বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা মহাবিদ্যালয় পর্যায়ে সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে 2021 জুলাই মাসে 5% ইনক্রিমেন্ট বৃদ্ধিতে যে বেতনটি দাঁড়িয়েছে সেই বেতনটি আজকে আমি আপনাদেরকে এক্সেল শীটের সাহায্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে কাজটি করে দেখাবো। আশা করি শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং এখানে আপনারা যে ফরমেটটি দেখতে পাচ্ছেন সেই ফরমেটটিতে যেভাবে ফরমেটটি সাজানো হয়েছে সেটি ফলো করেও কিন্তু আপনারা পারেন এক্সেল এর সাহায্যে আপনার বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন বিল প্রস্তুত করতে। তো সেই বিষয়টাও কিন্তু এখানে আমি দেখিয়েছি এবং নিচে দেখুন এখানে এই যে সভাপতি স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর রয়েছে। আর তাছাড়া এটার আমি যদি একটু ডেমো পিস দেখাই তাহলে দেখতে পাবো নিজে এটা, আর কারো যদি প্রয়োজন হয় তাহলে আমি এটি ডক ফাইল আকারে মেলে পাঠিয়ে দিতে পারবো যদি আপনাদের কারোর প্রয়োজন হয়। একটি অ্যাক্টিভ জিমেল আইডি দেবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে এই ডক ফাইলটি পাঠিয়ে দেব। তো আসুন কাজ শুরু করি। তো এখানে আমরা অবশ্য যদি কেউ কিছু আংশিক এক্সেল প্রোগ্রামের কাজ জেনে থাকি তাহলে কিন্তু এগুলো এভাবে সাজিয়ে এভাবে আপনারা কি করবেন, ক্রম ইন্ডেক্স, তারপর শিক্ষক কর্মচারী জন্ম তারিখ বিষয়, পদবি, ব্যাংক হিসাব, বেতন কোড, বেতন, মেডিকেল, বাড়ি ভাড়া, মোট, অবসর, ৬, কল্যাণ, ৪, মোট, এরিয়া, সর্বমোট প্রাপ্য এবং স্বাক্ষর, এইভাবে সাজিয়ে আপনারা কিন্তু একটি ফর্ম তৈরি করে বিদ্যালয়ের বিল প্রস্তুত করতে পারেন। তো এখানে আমি দেখুন এবছরের যেই মূল বেসিকটা দাঁড়িয়েছে সেটি আমি এখানে ইতিপূর্বে উত্তোলন করেছি। তো এখন আমি এটির কাজ শুরু করব। তো আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যখন যেই কলামের কাজটি করবেন যদি বাংলা দিয়ে এখানে আনতে চান তাহলে অবশ্যই এই কলামটিকে আপনি ই করবেন। আমি পুরাটি দেখাচ্ছি, অর্থাৎ একেবারে পুরোটি এইভাবে আপনারা ই করে নেবেন, অর্থাৎ আপনি যে ফন্ট দিয়ে টাইপ করেন সেই ফন্টটি আপনি এখানে ই করে নেবেন। তা আমি যেহেতু নিকর্ষ দিয়ে নিকর্ষ ব্যান দিয়ে মানে কাজ করি তো আমি নিকর্ষ দিয়ে এটি ই করে নিচ্ছি। তারপর এখানে সমান চিহ্ন দিলাম, দেবার পরে সাম, এসইএম সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে কার্সর রাখলাম, তারপর আমি কি করলাম এ দুটো সিলেক্ট করলাম, তারপর এন্টার করলাম। দেখুন এখানে মোট বের হয়ে গেছে। আমি পরে বাকি কাজগুলো পরে দেখাবো। অতঃপর আমি অবসর ৬ সমান চিহ্ন দিলাম, সাম দিলাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এখানে এটা যেহেতু এখানে ৬% আমরা দেখাবো তো এখানে স্টার চিহ্ন লাগবে একটা সূত্র স্টার চিহ্ন, তারপরে ৬% এখানে আমরা পার্সেন্টটা বসিয়ে দেবো, তারপরে ব্র্যাকেট শেষ করব। হ্যাঁ ব্র্যাকেট শেষ, তো এন্টার দিলাম জি। অতঃপর অবসর করলাম, আমরা আবার সমান চিহ্ন দিলাম, সাম দিলাম, সাম দিয়ে তারপরে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এখানে মাঝখানে ক্লিক করলাম। অতঃপর এখানে এই বেসিকেরই আমরা ৬% দেখাবো, এখানে স্টার চিহ্ন দিলাম, তারপরে ৪% দিলাম, এন্টার দিলাম। অতঃপর আমরা কি করব, মোট, অর্থাৎ মোট কি করে এখানে তো মোট দেখিয়েছি তো এখানে আমরা মোট এই দুইটার মোট করব। তাহলে এই দুইটার মোট করতে হলে এখানে আবার আমি সাম সাম দেব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে মাঝখানে কার্সরটা রাখবো, তারপর এই দুটোকে সিলেক্ট করবো, এন্টার। তারপর এরিয়ার যিনি পাবেন অর্থাৎ টাইম স্কেল বা এটা আসবে এটা সরাসরি এখানে বসিয়ে দেবে, তারপরে সর্বমোট প্রাপ্য। এখন সর্বমোট প্রাপ্য যেটা সেটা হচ্ছে যে এখানে আমরা এই মোট থেকে এখানে মোট যেটা দাঁড়িয়েছে আর এটা এই দুইটাকে থেকে আমরা এখন মাইনাস করব। এসওএম সাম, তারপর আমরা এখানে ব্র্যাকেট শেষ করি, তারপর এখানে কার্সর রাখি, হ্যাঁ, তারপরে এটিকে সিলেক্ট করি, করে তারপরে মাইনাস চিহ্ন দিই, অতঃপর আমরা এটি সিলেক্ট করব, এটি সিলেক্ট করে এন্টার জি আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা বাকিদের এখানে টোটাল টানি তাহলে একেবারেই যে এভাবে আমরা এখানে দেখিয়ে দিতে পারবো টোটাল এটা এখানে দাঁড়িয়েছে এই, তারপর জি, অতঃপর জি, অতঃপর আমরা এটিকে এখানে টানবো জি। তো আমাদের কাজ শেষ, আর টোটাল টাকাটা এখানে আমরা পেয়ে গেলাম। তো এভাবেই কিন্তু আমরা আমাদের বেতনগুলো এক্সেল প্রোগ্রামের সাহায্যে দ্রুত সম্পাদন করতে পারি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।